হাই ফ্রেন্ডস, কি খবর আপনাদের? আশা করছো সকলোরে ভাল। পুনের একটা নতুন ভিডিও লো মানে দীপাঞ্জলি আপনাদের মাজলে আহিছো। ঘর সামগ্রী দেখাও, মানে প্রাকৃতিক সামগ্রী দেখাও। এই চ্যানেলটুকু কিন্তু আপনাদের বহুত মরম দিছে। ইয়াত বেলেগ ধরনের কোনো এন্টারটেইনমেন্ট নাই, তথাপিও আমার পরিয়ালের সদস্য বর্তমান 1,25,000 মূর কারণে যথেষ্ট। নিয়রিবা লাইফস্টাইল চ্যানেলটির ভিডিও সমূহের জড়িয়ে 1 টাকা খরচ নকরাকৈ ঘরতে বহি আপুনি আপনার ছাল আর চুলির যত্ন লোক পারে। এনে ধরনের ভিডিও সমূহের কারণে মানে যথেষ্ট অধ্যয়ন করো। ছাল আর চুলির উপযোগী ঘর সামগ্রী সমূহ আপনার মাজলে লই আহ। যদি আপনিও হব বিচারিছে আমার পরিয়ালের সদস্য, চ্যানেল সাবস্ক্রাইব করার বেল আইকনটা প্রেস করবলে একবারে নাপাহরিব। আর শেষত প্রত্যেকে একটা কমেন্ট করব। আর খুব সোনকালে মানে লই আহিম আপনার স্কিন কেয়ার সিরিজ। বহুত দিন স্কিন কেয়ার সিরিজ রখা নাই, আপনাদের প্রত্যেকে সহায় সহযোগিতা করব। মই আপনার মরম পুনর্বার বিচারিম। মই আপনার কইসিলোয়ে রাতে আটাইতকৈ ভাল সময় আমার ছালখনের যত্ন লবর বাবে, যেহেতু রাতে আমি বেলেগ কোনো ধরনের কাম নকরো, রাতে ভালরে শুই যাও, ছালখন আপনার রেস্টত থাকে। গতি রিজাল্ট আপনাদের খুব ভাল পাব যদি রাতে ব্যবহার করে। আর রাতে ব্যবহার করবরা একটা খুব ভাল আজি মই টেক শেয়ার করম, যিয়ে কি করব, আমার যে স্কিনত কিছু ডেড স্কিন থাকে, ডেড স্কিনের লেয়ার রিমুভ করব। আমার যে মৃত পোক থাকে, মৃত পোকবর যদি আপনাদের ভালদরে আঁতরাই নিদিয়ে বা ভালদরে রিমুভ নকরে, ইয়ার ফলতে আমার বলি রেখার সমস্যাটা আহিব পারে, মুখত দাগর সমস্যাটা আহিব পারে। যদি ভগবানে আপনার খুব এখন ভাল স্কিন দিছে, তথাপিও কিন্তু যত্ন লওয়াটা আপনার দায়িত্ব। যদি ভালদরে যত্ন নলয় ইয়ার পিছতে আমার সমস্যাবর আহি পড়ে, আর যেতিয়া সমস্যা আহে তেতিয়া আমি ইয়ার সমাধানের পিছত দৌড়ি ফুঁ। সমস্যাটা নহার আগতে আপনাদের আপনার ছালখনের যত্ন লোক, আপনার চুলিকোছার যত্ন লোক। যিসকলে ধৈর্য ধরে পেলায় ঘর সামগ্রী ব্যবহার করে নহয়তো ভাল রিজাল্ট পাবই। আজি মই শেয়ার করব বিচারিছো এবিধ আয়ুর্বেদিক ঔষধি গুণ সম্পন্ন তেল, যিবিধ তেল আপনাদের খুব সহজতে ঘরতে প্রস্তুত করব পারে। চুলি সরা সমস্যা দূর করে নতুনক চুলি গজাত এই তেলবিধে আপনার যথেষ্ট সহায় করব। এই তেলবিধ মানে আপনার আগতেও শেয়ার করেছিল, আজি পুনের মানে শেয়ার করবলে বিচারিছো। এই তেলবিধ মানে নারিকল তেলের বনাইছো, আপনার শেয়ার করব। চুলি কলা করব, ঘন করব, সপ্তাহত আপনাদের দুদিন হলেও এই তেলবিধে আপনার চুলিখিনিত মালিশ দিব, চুলির গুড়ি শক্তিশালী করার সহায় করব। ইয়ার আগর ভিডিওত মানে আপনার শেয়ার করেছিল একটা গ্লো অয়েল, দেখিছেনে বারো? এই অয়েলটা মানে ব্যবহার করে আছো, খুব ভাল। আর এইটা একটা গ্লো ক্রিম, দেখিছে আপনাদের প্রত্যেকেই আগর দুটা ভিডিও চাব, আর চাই পেলাই এই ক্রিমটো আর এই অয়েলটা আপনাদের বনাব। ফেস ওয়াশ করার পাশতে এই গ্লো ক্রিমটো আপনি আপনার স্কিনত লগাব আর 5 মিনিটের কারণে মাসাজ দিব। 5 মিনিটের কারণে মাসাজ দিয়ার পাছত গোটেই রাতির রাখি থব, ই আপনার কোনো ধরনের অনিষ্ট নকরে। রাতেপা শুই উঠি দেখব আপনার স্কিনখন গ্লো করে থাকিব। এনে ধরনের DIY যদি আপনাদের বিউটি প্রডাক্ট ঘরতে তৈয়ার করব বিচারে, মোরপা শিকিব পারিব। আপনাদের প্রতিটি ভিডিও চাই থাকিব, আর ইয়ার জড়িয়ে আপনাদের খুব সহজতে এনে ধরনের ক্রিম বনাব পারিব। এনে ধরনের বিউটি প্রডাক্ট মার্কেটত আপনাদের দেখিছে কিমান যে টাকাত বিক্রি হয়ে আছে, ইমান হাজার হাজার টাকা দি পেলে আমি কিনো, কিন্তু একবারে কম খরচত আপনাদের বনাব পারে। এই ঘরুয়া বস্তুবুরে আপনার ছালখনক যেদরে সুস্থ করে রাখব, বেলেগ কোনো ধরনের কেমিক্যালযুক্ত প্রডাক্টে নয়। ইয়াতো মই ভিটামিন সি আর ভিটামিন ই দুইটাই ব্যবহার করছো, আর এইটা হচ্ছে একটা ভিটামিন সি অয়েল, খুব সহজতে মানে বনাইছো নারিকল তেলের পৰা আপনাদের ব্যবহার করে যাব। প্রথমে চাই লো বল কিদরে আমি এই তেলবিধ প্রস্তুত করব। এই ঔষধি গুণ সম্পন্ন তেলবিধ বনাবর কারণে মই নরসিংহ পাত ছিঙি আনিছো। নরসিংহ পাতত ভিটামিন ই, ভিটামিন B3 যথেষ্ট পোৱা যায়, চুলি গজাত সহায় করবই, চুলি সরা সমস্যাটো নাইকিয়া করব। কেবল নরসিংহ পাতে নহয়, আরও এবিধ প্রাকৃতিকভাবে পোৱা ঔষধি গুণ সম্পন্ন সামগ্রী মই এই তেলবিধর মিহলাম। নরসিংহ পাতখিনি ভালদরে আপনাদের ছিঙি লই পেলে ধুই লব, আর ধুই লওয়ার পাছতে অকনমান আমি শুকাবলৈ দিম যাতে ইয়ার পানিখিনি নাইকিয়া হয়ে যায়। যদি আমি তেলবিধ বনাওতে নরসিংহ পাতর পৰা পানি উলে আপনার তেলবিধ নষ্ট হয়ে যাব পারে। নহলে এখন কেরাহি লৈ পেলে আপনাদের ভাজি লব যাতে ইয়ার যিখিনি পানি নাইকিয়া হয়ে যায়, যাতে আমি হাতেরে ভাঙি দিলেই পাতখিনি গুড়ি হয়ে যায়। ইয়ার পিছতে আমাক লাগিব পিঁয়াজ, দুটা পিঁয়াজ লৈছো সৰু সাইজর, আর পিঁয়াজকিটা মই বাকলি গুছাই লৈছো, আর এতিয়া এদরে কাটি লব। নরসিংহ পাত আর পিঁয়াজ রেডি হয়ে গৈছে, এতিয়া আমি তেলবিধ বনাবলৈ আৰম্ভ কৰিম।
তেলবিধ বনাবর কারণে মই এখন কেরাহী লৈছো। এই যে দুটা মই নারিকল তেল কিনি আনিছিল এই নারিকল তেলের টেমাটোর উপর নারিকল তেলখিনি উলিয়াই লম। দেখিছেনে বটলত আমার ইমানখিনি নারিকল তেল উলাইছে। এয়া মই দ্বিতীয় বটলটো লৈ লৈছো। এয়া আমার দুটা বটলের নারিকল তেল। ইমানখিনি আমি দুটা বটলের উপর নারিকল তেল পালো। ইয়াত 20 টাকা সোমাই আছে। এই 20 টাকার আমি যথেষ্ট মূল্যবান তেল প্রস্তুত করি। তেলখিনি বহুত বেশি গরম হবলেও দিব নালাগে। অকনমান যেটা গরম হব কিন্তু গ্যাসের ফ্লেমটো আপনাদের লো রাখব। ইয়ার পিছত আমি এই নরসিংহ পাত আর পিঁয়াজ এই তেলখিনি দিয়ে দিম। গ্যাসের ফ্লেমটো একবারে লো রাখিম। আপনাদের লড়াই থাকিব, যদি লড়াই না থাকে লাগি ধরব। আগতেও আপনাদের দেখিছেই সাগে মই কিদরে তেল প্রস্তুত করো ঘরতে। আর যেতিয়াই মোৰ প্রয়োজন হয় এদরে মই তেল বনাই পেলায় মই স্টোর করে রাখো। অকনমান আমার সময় লাগিব। খুব সোনকালেও আমি যদি তেলবিধ প্রস্তুত করো ইয়ার যিমানখিনি ঔষধি গুণ হয়তো তেলখিনির লগত ভালদরে মিক্স হয়ে না যাব। এটা কথা আমি মন করব লাগিব, এই নরসিংহ পাত আৰু পিঁয়াজখিনি যাতে জ্বলি নাযায়। দেখিছেনে কালারটো চেঞ্জ হয়েছে কিন্তু জ্বলি যোৱা নাই। পিঁয়াজের কালারটো ব্রাউন কালার হয়ে গেছে আর নরসিংহ পাতর সেউজীয়া রংটো খুব ভালকৈ আহিছে তেলখিনিত। দেখিছেনে বাৰু আপোনালোকে মই জ্বলি যাবলৈ দিয়া নাই। পোন্ধৰ মিনিটৰ পাছত আমাৰ তেলবিধ খুব ভালদৰে প্ৰস্তুত হৈ গৈছে। এতিয়া গেছটো অফ কৰি দিম। আৰু গেছটো অফ কৰাৰ পাছত অকণমান সময় আমি ঠাণ্ডা হ'বলৈ দিম। আৰু যেতিয়া ঠাণ্ডা হ'ব এখন কাপোৰেৰে আমি ভালদৰে চেকি ল'ম যাতে আমাৰ নৰসিংহ আৰু পিঁয়াজখিনি ৰৈ যায়। আমাৰ তেলখিনি খুব ভালদৰে আমি উলিয়াই ল'ব পাৰোঁ। আর ইয়া দেখিলে আমার ইমানখিনি আমি নারিকল তেল পালো আর এইখানে আমার কারণে যথেষ্ট। এতিয়া এটা বটলত ভালদরে আমি স্টোর করে রাখি। সপ্তাহত আপনাদের দুদিন হলেও এই তেল বিধে আপনার চুলিখিনিত মালিশ দিব, যার ফলত রক্ত সঞ্চালন হব, চুলির গুড়ি শক্তিশালী করাত সহায় করব। এতিয়া বলো গরমের দিনত আমার ছালর বাবে উপযোগী এই রেমেডিবিধ কিদরে আমি প্রস্তুত করব পাৰো চাই লো। রেমেডিটো বনাবর কারণে প্রথমতে লাগিব গরমের দিনের কারণে খুব উপযোগী এবিধ সামগ্রী তিয়ঁহ। মই এডোখর কাটি লৈছো। এতিয়া তিয়ঁহর ভালদরে বাকলি গুছাই পেলে মিক্সিত পিছি লম। মিক্সিত পিছি লওয়ার পাছত চেকনিত ভালদরে চেকি লব। ইয়ার পিছত আমি যেখানি তিয়ঁহর রস পালো এই তিয়ঁহর রসখিনি আমি টোনার হিসাবে স্কিনত ব্যবহার করব পাৰো। লৈ যোৱাখিনিৰে আমি বনাম এটা পেষ্টি। ইয়ার কারণে মই লৈছো তিয়ঁহর পেস্ট। ইয়ার পাছত লম আমার ছালর বাবে উপযোগী আর এবিধ সামগ্রী বেসন, যিয়ে আপনার স্কিনখনের গ্লো অনাত সহায় করব। আর শেষত অকনমান হালধি গুড়ি লব, যত আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস, যিয়ে আপনার স্কিনত হওয়া খজুয়তি বা ইনফেকশন দূর করব। আর শেষত ইয়ার একটা পেস্ট বনাবর কারণে মই ব্যবহার করেছো কেঁচা গাখীর। এটা গোটেকিটা বস্তু ভালদরে মিক্স করে লব। এই পেকটো আপনি খুব ভালদরে আপনার স্কিনত লগাব। লগার পিছত 15 মিনিটের কারণে আপনাদের রাখি থব আর তারপরে মুখখন ধুই দিব। আপনার যে স্কিনের ডেড স্কিনের লেয়ার খুব ভালদরে রিমুভ করব, স্কিনখন ডিপলি ক্লিন করব। ফ্রেন্ডস কেনেকুৱা লাগিলে আজির এই ভিডিওটো মোক কমেন্ট করে কবলে নাপাহরিব। যদি ভাল লাগিলে ভিডিওটো প্লিজ লাইক করব, যিমান পাৰে শেয়ার করব আপনার ফ্রেন্ড সার্কেলের মাজত। আর এটা নতুন ভিডিওলৈ মই দীপাঞ্জলি পুনৰ আহিম আপোনালোকৰ মাজলৈ। আজির ভিডিওটো মাতে শেষ করছো। ধন্যবাদ।